জিআরএসের খামখেয়ালিপনায় পঞ্চায়েত অফিসে রেগার হাজিরা না পেয়ে পঞ্চায়েত কার্যালয়ে তালা ঝুলিয়ে দিল ক্ষুব্ধ রেগার শ্রমিকরা। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান কৃষ্ণপুর এলাকার বিধায়ক ডাক্তার অতুল দেববর্মা। ঘটনা খোয়াই জেলার তেলিয়ামুড়া মহকুমার মুঙ্গিয়াকামী ব্লকের অন্তর্গত পূর্ব লক্ষ্মীপুর এডিসি ভিলেজে শুক্রবার দুপুর 12টা নাগাদ। ঘটনার বিবরণে জানা যায়, তেলিয়ামুড়া মহকুমার মুঙ্গিয়াকামী ব্লকের অন্তর্গত পূর্ব লক্ষ্মীপুর এডিসি ভিলেজের জিআরএস কিশোর দেববর্মা সরকারি অনুমোদন ছাড়াই ছদিনের রেগার কাজ করিয়ে নেন। দীর্ঘদিন অতিক্রান্ত হয়ে গেলেও সেই কাজের এখন পর্যন্ত কোনো সরকারি অনুমোদন মেলেনি। সরকারি নিয়ম অনুযায়ী কাজ করার আগে অনুমোদন নিতে হয়, তারপর কাজ করাতে হয়। কাজ শেষ হওয়ার পর কোনো অনুমোদন হয় না। কিন্তু জিআরএস কিশোর দেববর্মা কার কাছ থেকে অনুমতি পেয়ে কাজ করেছেন তা নিয়ে উঠছে এবার প্রশ্ন। শুক্রবার এলাকার রেগার শ্রমিকরা পঞ্চায়েত কার্যালয়ে আসলে রেগার কাজের মাস্টার রুলে সই করার জন্য তখন জিআরএস কে অফিস কার্যালয়ে পাওয়া যায়নি। একটি সূত্র মারফত জানা গেছে, বৃহস্পতিবার তিপ্রামথা দলের একাংশ কর্মী সমর্থকরা পঞ্চায়েত কার্যালয় দখল করার উদ্দেশ্যে পঞ্চায়েত কার্যালয়ের তালা ঝুলিয়ে দেয়। এরপরই মুঙ্গিয়াকামী ব্লকের বিডিও তিপ্রামথার জনকয়েক কর্মী সমর্থকদের নামে মুঙ্গিয়াকামী থানায় মামলা করেন। আর সেই কারণে শুক্রবার পঞ্চায়েতের কোনো কর্মচারী পঞ্চায়েতে আসেনি, ফলে রেগার শ্রমিকরা পঞ্চায়েত কার্যালয়ে কোনো কর্মচারীর দেখা না পেয়ে পুনরায় শুক্রবার পঞ্চায়েত কার্যালয়ে তালা ঝুলিয়ে দেয়। এই খবর পাওয়া মাত্রই এলাকার বিধায়ক অতুল দেববর্মা ঘটনাস্থলে ছুটে যান। তিনি রেগার শ্রমিকদের সাথে কথা বলেন এবং সমস্ত বিষয় সম্পর্কে অবগত হন এবং রেগা শ্রমিকদের আশ্বস্ত করেন শনিবার তথা আগামীকাল মুঙ্গিয়াকামী আরডি ব্লকে এলাকার উন্নয়নমূলক কাজকর্ম নিয়ে পর্যালোচনা বৈঠক রয়েছে, সেখানে এই বিষয় নিয়ে আলোচনা করবেন। শেষ পর্যন্ত ক্ষুব্ধ রেগার শ্রমিকরা বিকেল পর্যন্ত পঞ্চায়েত কার্যালয়ে তালা ঝুলিয়ে রাখে। তাদের বক্তব্য, পঞ্চায়েত কার্যালয়ের গুরুত্বপূর্ণ কিছু নথিপত্র সহ পঞ্চায়েতের আনুষঙ্গিক জিনিসপত্রগুলো যাতে হারিয়ে না যায় সেই উদ্দেশ্যে তারা ঝুলিয়ে রেখেছে। আমরা জানি না, আমরা তো লেবার লোক, জেরেস তারা কাম করায় ভিডিও নিজে এখানে আয়া কাজ করায় না, জেরেস তারা কাজ করায়, জেরেস তারা জানবো, জেরেস তারা গ্যাসের জিওটেকিং করছে, করার পরে কাজ টাজ হয়েছে, হওয়ার পরে এখন তিপ্রামথা লোক তারা দমকাইছে কালকে, এরপরে আমরা ডিমান্ডটা এখন পর্যন্ত মানে পিরানো আইসে না, এমআর আইসে না, এখন পর্যন্ত সই করা হয়েছে না, এ লাগে আমরা আজকে যেমন আপনি এমএলএ যে সময় বিডিও সময় কথা বলছে, বিডিও কইছে যে এই কাজে অ্যাপ্রুভাল এখন হয়েছে না, এটা তারার ব্যাপার, এটা তো আমরা জানি না, আমরা তো কাজ করি না লোক। আপনারা কাজ করতে কে কইছে? জিআর আছে। হ্যাঁ, নাম কি ওনার? জিআর এর নাম হচ্ছে কিশোর দেববর্মা। এখন উনি কই আছে? এখন উনি কই আছে এটা তো আমরা জানি না। পঞ্চায়েতে আমরা 11টার সময় আয়া দেখছি, অফিস খোলা আছে, অফিসে কেউ নাই, এর জন্য আমরা চিন্তা করছি যে অফিসের জিনিসপত্র অনেক কিছু আছে, এটা হারিয়ে যাবো কয়ে আছে, আমরা তালা দিয়ে দিচ্ছি। আই থিঙ্ক এখানে যারা ইনভলভ, যারা এই রেগার কাজ এবং রেগার মাস্টার এবং লোকাল যে লিডার আছে তারাই বলতে পারবে, কারণ আমি এখানে এসেছি, জাস্ট অন দ্য ওয়ে ছিলাম, তো জানতে পারলাম এখানে একটু সমস্যাটা এটাই যতটুকু জানতে পারলাম। এখানে ওয়ার্ক ম্যান্ডেজ একটু জেনারেট যেটা হয়েছে তারা বলছে, কিন্তু ওদিকে বিডিওর সাথে কথা বলেছি, বিডিও বললো যে এটা এখনও অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যাপ্রুভাল হয়নি, বিনা অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যাপ্রুভালই তারা কাজটা করিয়ে ফেলেছে ইন অ্যাডভান্স। এই নিয়ে ঝগড়া, কারণ এগুলি অ্যাডভান্স অ্যাপ্রুভাল পেতে হয়, এখন পোস্ট ডেটেড অ্যাপ্রুভাল করা যাবে না, সেটা হচ্ছে বিডিওর বক্তব্য। এবং তাদের বক্তব্য হচ্ছে যে কেউ নাকি বারবেলি বলেছিল, যে মৌখিকে বলেছিল যে এখানে ইয়ে করা হবে, জেনারেট হয়ে গেছে তো কাজ শুরু করে দেবে, সেই হিসেবে তারা কাজ শুরু করেছে। এখন দেখা যাক, কালকে আগামীকালকে আমাদের বিডিওর সাথে আমাদের মন্ত্রী আসছেন, জিজ্ঞেস করে জানতে পারবো। কিন্তু জিআরএস যে তাদেরকে বলছিল যে আজকে আয় সই দিতে, জিআরএস আজকে নাই, সেগুলো আমি বলতে পারবো, সেগুলো তো তারাই বলবো। তো কাজটা কি, যে কাজটা করছে এটা কি মানে এখন আপনাকে দিয়েছেন মানে ঠিক হয়েছে না? বলতে পারবো না, এগুলি তো তাদের বক্তব্যই, তাদের বক্তব্য, এখন বক্তব্য কাউন্টার বক্তব্য। ভিডিও সঙ্গে যে কথা হয়েছে কি কইছে? ভিডিও বলছে এখনো কাজের কোনো অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যাপ্রুভাল হয়নি, সেই রকম অর্ডার হয়নি, সেটার আগেই তারা করে ফেলেছে। তারা বলছে তাদের নাকি বলেছিল, ফোনে বলেছিল, কিন্তু ফোনে বললে তো হবে না, এগুলি তো অফিসিয়াল অর্ডার আসতে হবে সেটাই।
তেলিয়ামুড়া থেকে নিজস্ব প্রতিনিধির প্রতিবেদন তুরন্ত টিভি।